ভালো থাকার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত জরুরি। ভালো থাকা কেবল একটি অভ্যাসের উপর নির্ভর করে না, বরং ছোট ছোট অনেকগুলো অভ্যাসের উপর নির্ভর করে। তাই প্রতিটি মানুষের উচিত স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট জার্নাল বা ডায়েরি লিখুন। প্রতিদিনের এই ছোট্ট অভ্যাসটি আপনাকে মানসিকভাবে ভালো রাখবে, হতাশা দূর করবে। ইতিবাচক স্বপ্ন ও গল্পের কথা লিখে দিন শুরু করুন। দিনের শুরুতে ব্যায়াম করতে ভুলবেন না, অন্ততপক্ষে 5 মিনিট ব্যায়াম করুন। এতে আপনার শারীরিক শক্তির ভারসাম্য বজায় থাকবে। খাবার গ্রহণ করার সময় পুরোপুরি মনোযোগ দিয়ে খাবার গ্রহণ করুন। এতে খাবার গ্রহণের প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে উঠবে। অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। পরিমিত খাবার গ্রহণ করলে আপনার মন ভালো থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে। পর্যাপ্ত পানি পান করুন। যদি পানি পান করতে ইচ্ছে না করে, তাহলে পানিতে প্রাকৃতিক সুগন্ধযুক্ত কিছু মেশান, যেমন লেবুর স্লাইস অথবা শসার স্লাইস। এই পানীয় আপনাকে শুধুমাত্র পানি শূন্যতা থেকে রক্ষা করবে না, শরীর থেকে টক্সিক পদার্থ দূর করবে। কারো সঙ্গে মিটিং চলাকালে সুযোগ থাকলে ট্রেডিশনাল বীজ জাতীয় খাবার খেতে পারেন, যেমন বাদাম ছোলা। এগুলো খেলে মিটিংয়ে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন। রাতে নির্ধারিত সময় খাবার গ্রহণ করার চেষ্টা করুন। খাবার সময় অবশ্যই ডিজিটাল কার্যক্রম বন্ধ রাখতে হবে। ঘুমানোর আগে বই পড়তে পারেন অথবা কিছু সময় হাঁটতে পারেন। দিনের কিছুটা সময় ঘরে একা থাকার চেষ্টা করুন, ভালো কিছু চিন্তা করুন। রাতের নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং সকালে ঘুম থেকে জেগে উঠুন। এতে আপনার বায়োলজিক্যাল ক্লক বা দেহঘড়ি ভালো থাকবে, ঘুম গভীর হবে, স্বাস্থ্য ভালো থাকবে। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।